সাবিনা, আপনি জিজ্ঞেস করছেন যে আমার টিএসএসের সমস্যা আছে, থাইরয়েডের সমস্যা আছে, আমি আমি খুব চিকন, আমার বেবির বয়স 13 মাস, আমার বেবি কিছু খেতে চায় না, বুকে দুধ খায়, ওর শরীর চিকন হয়ে যাচ্ছে, ওর কি টিএসএস আছে, কি ব্যবস্থা নিতে হবে? হ্যাঁ, আপনি যদি আপনার যদি থাইরয়েডের ইয়ে থাকে তাহলে আমার মনে হয় যদি আপনি যদি প্রসব হসপিটালে হয়ে থাকে তাহলে শিশু ডাক্তার জানলে এটা সাধারণত 14 দিনের মধ্যেই ওরও থাইরয়েড আছে কিনা এরকম একটা পরীক্ষা করে নেয়। যদি পরীক্ষা করা হয়ে থাকে তাহলে আর করার প্রয়োজন পড়বে না, যদি নর্মাল থাকে। আর যদি না থাকে নর্মাল তাহলে আপনি ওর টিএসএস লেভেল করে দেখতে পারেন যে ওর কোনো হচ্ছে অসুবিধা আছে কিনা, এটা দেখার নিয়ম আছে। আর ওর চিকন হয়েছে আপনি আমরা বুঝতে পারতেছি না যে ওর আর ওজনটা কত, যদি ওজনটা লিখে দিতেন তাহলে হয়তো বোঝা যেত। আর খুব বেশি যদি চিকন মনে হয় তাহলে একজন শিশু ডাক্তারের কাছে বা ডাক্তারের কাছে দেখায় নিলে ওজন দেখে উনি বলে দিবেন যে ওর অন্য কোনো সমস্যা আছে কি না।